সারা শীতকাল ডরমেন্সি পিরিয়ডে থাকার পর শীত শেষ হয়ে যাবার সাথে সাথে অ্যাডেনিয়াম গাছগুলোর ডরমেন্সি পিরিয়ড বা শীতঘুম ভাঙতে শুরু করছে। এই শীতের শেষে দাঁড়িয়ে আমরা যদি একটু বিশেষ যত্ন এবং পরিচর্যা করি, তাহলে আগামী গরমে আমরা যেমন গাছগুলোকে খুব ভালো রাখতে পারবো, তার সাথে সাথে এই গাছগুলো থেকে প্রচুর ফুল পাব। আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2022 সাল। আজ থেকেই আমরা এই গরমের গাছগুলোকে খুব ভালো রাখার জন্য যত্ন এবং পরিচর্যা শুরু করছি। চলুন বন্ধুরা, আমি আজকে এই গাছগুলোর সাথে কী কী করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি সমস্ত গাছগুলোকে এই রকম মাটি সমেত তুলে নিয়েছি। এবার এই মাটিগুলোকে সরিয়ে ফেলতে হবে। অন্যান্য গাছের ক্ষেত্রে যখন আমরা রুট প্রুনিং করি বা মাটি পরিবর্তন করি, তখন আমরা মূল শিকড়ের কোনো ক্ষতি করি না বা কিছুটা মাটি রেখে দিই। কিন্তু অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে এই শিকড়ের সাথে আমরা কোনো মাটি অবশিষ্ট রাখব না। এই রকম একটা কোনো চামচ বা যন্ত্র দিয়ে সমস্ত মাটি আলগা করে দেব। প্রত্যেকটা শিকড় যাতে বেরিয়ে আসে, অর্থাৎ এই শিকড়ের সাথে কোনো মাটি যাতে না থাকে, সেদিকটা খেয়াল করতে হবে। একটু সময় নিয়ে সমস্ত মাটি আমাদেরকে সরিয়ে নিতে হবে। আমরা অনেকটা সময় নিয়ে সবকটা গাছ থেকে মাটিগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইবার আমরা এই গাছগুলোকে রানিং জলে ভালো করে ধুয়ে নেব, কারণ এই শিকড়গুলোর মধ্যে এখনও কিছু মাটি লেগে থাকতে পারে। তাই যাতে কোনো মাটি এই শিকড়ের মধ্যে না থাকে, এই জন্য আমরা প্রত্যেকটা গাছকে এইরকম রানিং জলে ধুয়ে নিতে হবে। রানিং জল পেতে অসুবিধা হলে বড় কোনো পাত্রের মধ্যে জল নিয়ে এগুলোকে একবার তুলে একবার নামিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যদি কোনোভাবে মাটি থাকে, সেক্ষেত্রে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। তাই বলে চিন্তিত হবার কিছু নেই, সবসময় যে ফাঙ্গাস লাগে তা নয়। তবে আমরা চেষ্টা করব এই শিকড়গুলোর মধ্যে কোনো রকম মাটির টুকরো বা অন্য কোনো শিকড় বাকড় যাতে না থাকে। খুব ভালো করে আমরা এগুলোকে ধুয়ে নেব। আমরা প্রত্যেকটা গাছকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এখানে রাখছি। আমরা প্রত্যেকটা গাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
এই শিকড়ের মধ্যে কোনো নোংরা বা মাটি অবশিষ্ট নেই। আমরা যদি গরমের শুরুতেই এই যে কাজটা আজকে করছি এটা করে রাখতে পারি, তাহলে আগামী গরমে গাছগুলো যেমন খুব সুন্দর থাকবে, তেমনি তার সাথে সাথে খুব সুন্দর ফুল আমরা পাব। বন্ধুরা, এই ফিডার রুটগুলো এখন আমাদের প্রয়োজন নেই, এই জন্য একটা ছুরি বা ধারালো ব্লেড দিয়ে এই ফিডার রুটগুলোকে আমরা কেটে দেব। গাছগুলোকে যেহেতু আমরা এখনই রিপোর্ট করছি না, এই জন্য এই ধরনের সরু সরু যত শিকড় রয়েছে বা যে শিকড়গুলো খাদ্য সংগ্রহ করে সেই শিকড়গুলোকে আমরা যতটা পারবো কেটে দেব। খুব ভালো করে শিকড়গুলোকে প্রুনিং করে নিতে হবে। বন্ধুরা, এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন, এই সাদা অংশটা মাটির নিচে ছিল, কিন্তু এবার রিপোর্ট করার সময় এই অংশটুকু শুধুমাত্র মাটির নিচে থাকবে। অর্থাৎ গাছটা আমরা একটু উঁচু করে বসাবো, এতে গাছের কর্ডেক্স যতটুকু ছিল রিপোর্ট করার পরে কর্ডেক্সের এরিয়াটা আরও বৃদ্ধি পাবে। এই জন্য প্রতি বছর রিপোর্ট করার সময় গাছটা একটু একটু উঁচু করতে করতে কর্ডেক্সটা অনেকটাই বড় হয়ে যাবে, যা কিনা গাছটার সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। এই জন্য কর্ডেক্স এরিয়াতে যত সরু সরু এরকম শিকড় থাকবে সেগুলো সব প্রুনিং করে নিতে হবে, এবং কর্ডেক্সটা সুন্দর রাখার জন্য যে যে অংশগুলো প্রুনিং করার প্রয়োজন আছে সেগুলো প্রুনিং করব, এবং গাছের সমস্ত পাতাগুলোকেও প্রুনিং করে দেব। কিন্তু এখনই আমরা কোনো ডাল ছাঁটাই করব না, শুধুমাত্র শিকড় এবং পাতাগুলোকে প্রুনিং করে নিতে হবে। গাছগুলোর পাতা এবং শিকড় প্রুনিং করার পরে গাছগুলোকে 10-15 মিনিট ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে রেখে দিতে হবে। এই জন্য আমি এখানে ফাঙ্গিসাইডের দ্রবণ তৈরি করছি, আমরা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার নিতে পারি, আমি এখানে সাফ ব্যবহার করছি, মোটামুটি প্রতি লিটার জলে 2-2.5 গ্রাম হিসেবে ব্যবহার করা যেতে পারে, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এইবার ফাঙ্গিসাইডের দ্রবণটা তৈরি করে এর মধ্যে এই গাছগুলোকে 10-15 মিনিট রেখে দেব। সুইমিং পুল একেবারে প্রস্তুত, এবার এক এক করে গাছগুলোকে সুইমিং পুলে নামিয়ে দেব। কিন্তু গাছগুলো সাঁতার কাটবে না, এরা এই বাথটবে কিছুক্ষণ সময় কাটাবে। বন্ধুরা, আমরা এবার প্রত্যেকটা গাছকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি। এতক্ষণ যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটালাম, স্টেপ বাই স্টেপ সেগুলো দেখলেন, গাছগুলোকে তুলে খুব ভালোভাবে প্রুনিং করলাম, যে অংশগুলো পচা ছিল সেখানে কেটে ফাঙ্গিসাইড লাগিয়েছি, যে সমস্ত অংশগুলোতে প্রুনিং করেছি তার পাতা শিকড় সমস্ত কিছু প্রুনিং করে ফাঙ্গিসাইডের জলে 10-15 মিনিট রেখে আমরা এবার দড়ি দিয়ে বেঁধে, এই যে একটা দড়ি দিয়ে বাঁধা দিয়ে এমন একটা জায়গায় রেখেছি যেখানে সরাসরি সূর্যালোক না লাগলেও কিন্তু আলো এবং বাতাস চলাচল করে, এই রকম একটা জায়গায় রেখে দেব। এবার বিষয়টা যারা নতুন তাদের জন্য কতগুলো ইনফরমেশান দিয়ে রাখি। এই অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স এত মোটা হওয়ার কারণ এর মধ্যে এরা খাবার মজুত করে রাখে।
এর মধ্যে এরা এতটা খাবার এবং জল মজুত করে রেখেছে, আমরা যদি এইভাবে 45 থেকে 50 দিনও ঝুলিয়ে রেখে দিই তাও গাছগুলোর কোনো খাবারের ঘাটতি হবে না। বিশেষ করে এখন শীতঘুম চলছে, এদের খাবারের চাহিদা থাকে না বললেও চলে, তবুও বেঁচে থাকার জন্য যেটুকু শারীরবৃত্তীয় কাজ করার প্রয়োজন হয় তাদের মধ্যে সঞ্চিত খাবার দিয়েই চালিয়ে নিতে পারে। এবার এই কাজটা কেন করা হচ্ছে, এর কারণ আমরা এখানে মোটামুটি বললাম 40 থেকে 50 দিন অবধি টাঙিয়ে রাখতে পারি। এইবার আমাদের হাতের সময় এবং সুযোগ অনুযায়ী যতটা সম্ভব আমরা কম বেশি সময় ধরে টাঙিয়ে রাখব। এই টাঙিয়ে রাখার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী আছে, এই গাছের কর্টেক্সে যে সমস্ত খাবার সঞ্চিত আছে সেই খাবার দিয়েই এরা এই টাইমটাই তাদের শারীরবৃত্তীয় কাজকর্মগুলো পরিচালনা করবে। কিন্তু যত সময় যাবে গাছ তত ভাববে যে তাদের খাবার শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন রিপোর্ট করব এবং গাছ নতুন করে খাবার এবং জল পাবে, তখন গাছ ভাববে যে আমার আবার এই রকম দুর্দশা আসতে পারে, তাই সে যতটা সম্ভব পারবে বেশি বেশি খাবার এবং জল স্টক করবে, ফলে গাছের কর্টেক্স আরও মোটা হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইবার এই কাজটা কখন করতে হবে, মোটামুটি শীতের শেষে, জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে, কারণ গরম পড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের গাছগুলোকে রিপোর্ট করতে হবে। আমি এখানে মোটামুটি 15 দিন অবধি রেখে দেব। যখন এইভাবে ঝোলানো থাকবে আমরা কোনো রকম খাবার জল কীটনাশক কিচ্ছু স্প্রে করব না বা কোনোভাবেই গাছগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করব না। আলো বাতাস আসবে কিন্তু সরাসরি রোদ পড়বে না, এই রকম একটা জায়গায় রাখতে হবে। যখন বেঁধে রাখা হবে সেটা সোজাভাবেও রাখতে পারেন, উল্টোভাবেই রাখতে পারেন, সেটা কোনো সমস্যা নয়, তবে সোজাভাবে রাখলে দেখতে ভালো লাগছে বলে আমি সোজাভাবেই রেখেছি। গরম পড়ার সাথে সাথেই আমরা গাছগুলোকে রিপোর্ট করব। আমরা মোটামুটি বললাম 40 থেকে 50 দিন রাখতে পারি, কিন্তু আমি এখানে 15 দিন মতো রেখে দেব। গাছগুলোকে ঝুলানোর সময় কোনো নাইলন বা সুতো বা কোনো তার দড়ি হিসেবে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গাছগুলো খুব নরম হওয়ার দরুন গাছ ওখান থেকে কেটে যেতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন কোনো পাটের দড়ি বা কোনো কাপড়ের দড়ি ব্যবহার করতে। গাছগুলোকে এইভাবে ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের মাটি প্রস্তুতিটাও সেরে নিতে হবে। এই যে 15 দিন টাইম আমাদের হাতে আছে, এর মধ্যেও আমরা মাটি এবং টব প্রস্তুত করে নেব। আমরা পরবর্তী ভিডিওতে কি মাটি দিয়ে অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন হবে সেই মাটি প্রস্তুতির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই কাজটা করার সময় একটা ইনফরমেশান দিয়ে রাখি, যাদের গাছের বয়স 1 বছরের কম বা কচি গাছ সেই গাছে এই কাজটা করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা 1 দিন বা 2 দিন ছায়া জায়গায় রাখতে পারেন, কিন্তু দীর্ঘদিন রাখবেন না। আর একটা জিনিস, গাছের বয়স যাই হোক না কেন, যখন আমরা এই কাজটা করব সবসময়তেই গাছগুলোকে পর্যবেক্ষণে রাখব। কোনো অংশে যদি দেখি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে সেই গাছটার রিপোর্ট আমরা করে দেব। তবে চিন্তিত হবার কিছু নেই, আপনি যদি প্রথম এই রকম কাজ করে থাকেন বা এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই যদি পুরনো গাছ থাকে এই কাজটা করতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।